হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে বংশগতি ও বিভেদ, অর্থাৎ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। এই যে ইউনিট 2 এর তোমাদের 5 নাম্বার চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে এইচএস 2023-এর জন্য তোমরা কি কি পড়বে এই সময়ে এসে, সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব। খুব ছোট্ট মতো একটা ক্লাসে তোমাদের এটা বলে দেওয়ার চেষ্টা করছি। যারা তোমরা এটার পিডিএফ চাইছো তাদেরকে বলবো, একবার ক্লাসটা দেখে নিলে সত্যি কতটা পড়তে হবে কি না সেটা কিন্তু তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে। তো চলে আসি, আমাদের যেটা করতে হবে 1 নাম্বার, সেটা হচ্ছে মানুষের ক্রোমোজোমগত যে অস্বাভাবিকতা, অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডারস ইন ম্যানের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম এবং ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এর কারণ, লক্ষণ বা উপসর্গ এবং এর ক্রোমোজোম সংখ্যা, এই তিনটে থেকে প্রত্যেক বছরে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, প্রত্যেক বছরে হয় ডাউন সিন্ড্রোম, না হলে টার্নার সিন্ড্রোম, না হলে ক্লাইনফেল্টার সিন্ড্রোম থেকে একটা না একটা কোয়েশ্চেন আসেই, বা দুটো থেকেও কোয়েশ্চেন আসে। তো সেজন্য বলবো এই তিনটেই তোমরা খুব ভালোভাবে দেখে যেও, খুবই ভালোভাবে দেখে যেও। একদম প্রথমেই এটা যেটা রেখেছি, ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম এবং ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এখান থেকে এমসিকিউ আসতে পারে, 1 মার্কস আসতে পারে, 2 মার্কসেরও হয়তো এর লক্ষণ বা উপসর্গ বলো বা এর কারণ বলো, এরকম করে কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে। বারবার বলছি এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে যেও, এই জন্য এটা একদম ফার্স্টে আমি রেখেছি। 2 নাম্বার যেটা তোমরা করবে সেটা হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম থেকে যেটা করবে সেটা হচ্ছে ডেভিয়েশনস ফ্রম মেন্ডেলিজম থেকে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, এই অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ করবে এবং এই অসম্পূর্ণ প্রকটতায় যে অনুপাতটা বেরোয় সেই অনুপাতটাও কিন্তু করবে, যেটা হচ্ছে 1:2:1। ওকে, তো এই অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা বা কোডমিনেন্স কাকে বলে, কো ডোমিনেন্স কাকে বলে এর উদাহরণ করবে, নেক্সট মাল্টিপল অ্যালিল কাকে বলে এর উদাহরণ, এবং মানুষের রক্তের এবিও ব্লাড গ্রুপের দ্বারা এটি ব্যাখ্যা করো, এরকম একদম তুলে কোয়েশ্চেন আসে সেটা, এবং প্লিওট্রপি বা জিনের বহুবৃত্তি, এই জায়গাটাও পুরোটা কিন্তু এই মেন্ডেলের ব্যতিক্রম থেকে করবে। এবং এই সঙ্গে সঙ্গে এটাও একটু দেখে নেবে যে অসম্পূর্ণ প্রকটতা ভার্সেস সহ প্রকটতা, অর্থাৎ এদের মধ্যে একটা পার্থক্য একটু করে নেবে, কারণ সংজ্ঞা উদাহরণ এই সম্বন্ধে একটু পড়তে গেলেই এদের মধ্যে পার্থক্যটা কিন্তু তোমরা নিজেরাই পেরে যাবে, যদি না পারো আমাকে জানিও। এবং মাল্টিপল অ্যালিল এবং প্লিওট্রপির মধ্যে যদি কোনো পার্থক্য তোমরা করতে পারো তো সেই জায়গাটা একটুখানি দেখে নিন। 2 নাম্বার হচ্ছে মেন্ডেলের ব্যতিক্রম থেকে বললাম, তাহলে 1 নাম্বার হচ্ছে ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম এবং ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এবং 2 নাম্বারে হচ্ছে এই জায়গাটা। 3 নাম্বারে আমরা যেটা করব সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। পাখিরটা পড়ে গেছে 2022-এ, তাই লিঙ্গ নির্ধারণ মানুষ এবং মৌমাছিতে একটু দেখে যেও, এই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মাল্টিপল জিন বা পলিজিন, এই জায়গাটা থেকে এর সংজ্ঞা এবং এর উদাহরণ, কারণ এখান থেকে 1 মার্কস বা এমসিকিউ করেও কোয়েশ্চেন আসে যে মানুষের গায়ের রং এটা কিসের উদাহরণ, মাল্টিপল জিন নাকি মাল্টিপল অ্যালিল নাকি প্লিওট্রপি, এরকম করে আর কি। তো এটাও কিন্তু তোমরা দেখে যেও, এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, এখানে আলাদা করে স্টার মার্কস দেওয়ার মতো কিছু নেই আশা করি। 5 নাম্বার হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনোরিয়া এবং সিস্টিক ফাইব্রোসিস, এই রোগগুলো সম্বন্ধে একটুখানি জাস্ট দেখে যেও, যদি বলে ফিনাইল কিটোনোরিয়া কি, বা 1 মার্কসের যদি কোনো কোয়েশ্চেন আসে বা এমসিকিউ এর জন্য একটুখানি এটা দেখে যেও, বইতে ভালো করে এই জায়গাটা লেখা আছে, যদি না পারো তাহলে আমাকে জানিও। এবং এখান থেকে অটোজোম স্থিত প্রচ্ছন্ন জিনের জন্য সৃষ্ট রোগের মধ্যে সিস্টিক ফাইব্রোসিস পড়ছে এবং এর মধ্যে থ্যালাসেমিয়াটাও পড়ছে, এই জায়গাটা একটুখানি দেখে যেও 1 মার্কসের জন্য, এই পুরোটাও কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট চলে আসবো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলোর সংজ্ঞা এবং এই সংক্রান্ত যে প্রবলেমগুলো পড়ে আর কি, একটি বর্ণান্ধ মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কি রকম হবে, পুত্র সন্তান কত শতাংশ হবে বা কন্যা সন্তানের কত শতাংশ হবে, বর্ণান্ধতা, এই এই জিনিসগুলো আর কি, এই জায়গাগুলো একটু দেখে যেও, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, সংজ্ঞা এবং এর প্রবলেমগুলো। 7 নাম্বার হচ্ছে লিঙ্গ সংযুক্ত বংশগতি বলতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং হোল্যান্ড্রিক জিন, ক্রসিং ওভার, এগুলো কাকে বলে, আর হচ্ছে লিঙ্ক জিন, কারণ আগের বার এখান থেকে লিঙ্কেজ কাকে বলে বা লিঙ্কেজ কি, এরকম একটা কোয়েশ্চেন এসেছে 2022-এ এসেছে, তাই ওটা না দিয়ে লিঙ্ক জিন, অসম্পূর্ণ লিঙ্কেজ এবং লিঙ্কেজের গুরুত্ব এই জায়গাটা, এবং তারপরেতে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস এর সংজ্ঞা এবং অনুপাত, এই জায়গাটা একটু দেখে যাও, এখানেও আমি বলবো সবকটাই ইম্পর্টেন্ট। তো টোটাল এখান থেকে 10টা কোয়েশ্চেন দিলাম ইউনিট 5-এর যে 5 নাম্বার চ্যাপ্টার আছে বংশগতি এবং বিভেদ থেকে, এই ক্লাসটা একটুখানি দেখে নিও,
তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। তো নেক্সট আমরা দেখছি বংশগতির আণবিক ভিত্তি থেকে কি কি কোয়েশ্চেন তোমাদের করতে বলা যায় ইম্পর্টেন্ট দেখে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।